সুতরাং রক্ষার্থে আমি আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাই। আপনারা অভিহিত আছেন যে এই যমুনা নদী প্রতি বছর আমাদের ইউনিয়নের মানুষের বাড়ি ঘর ভেঙে বিলীন করে দেয়। বর্তমান বছরে যারা এখানে মাটি কাটিয়ে বালু কেটে উত্তোলন করে যারা মানুষের সর্ব শান্ত করে দিচ্ছে সেই সমস্ত ব্যক্তিগুলোই আবার এই কালাইনুন থেকে বালু উত্তোলন করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করে পকেট ভারী করছে। এর ফলে কি হবে, আমাদের এই অসহায় গরিব মানুষগুলি আবার বসে বসে যাবে। আপনারা জানেন যে আমাদের ইউনিয়ন সিরাজগঞ্জ জেলার শেষ প্রান্তে প্রত্যন্ত এলাকা, এখানে সরকারের সরকার বাহাদুরের প্রশাসনের নজর আছে না। হাজার চিৎকার করলেও আমাদের চিৎকার কারো কর্ণগুড়ে প্রবেশ করে না। আমাদের মহাবিভাগ তাই আজ বাধ্য হয়ে আপনাদের নিয়ে মানববন্ধন করছি যে তবু এই কালাই ডঙ্গা রক্ষা পায় কিনা আমাদের কর্তব্য সরকারকে জানানো। এই মাটি কে কাটে, বালু কে উত্তোলন করে আপনারা সবাই জানেন, কেউ তো নাম বলেন না, সাংবাদিক ভাইরও বলেন না, পাবলিক ভাইরও বলেন, সবাই ভয় পায়, প্রশাসনও ভয় পায়, তাদেরও হাত পা বাঁধা, তাদের বিবেক দ্বন্দ্ব হয় কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারেন না। কিন্তু আমি অসহায় চেয়ারম্যান, এই গরিব এলাকার চেয়ারম্যান, আমার ভয় নাই, বাধ্য হয়ে আমি তার সঙ্গে চিৎকার করি এই মানুষের জন্য যে আমার ইউনিয়নের মানুষ কিভাবে বাঁচবে, তারা কিভাবে বসবাস করবে, এটা আমার দায়িত্ব, আমার ভাবনা। চিৎকার করেও কোনো সভা করতে পারে না, তাই আজ বাধ্য হয়ে আজ সরকার আমাদের প্রাইম মিনিস্টারের নজরে তুলে ধরার জন্য এই কালা ইউনিয়নের জাগ্রত জনতা আর সচেতন জনতা মানববন্ধন করছে। কিসের জন্য? বাঁচার জন্য, এলাকা রক্ষা করার জন্য। যা হোক, আমি বলতে চাই যে আমি অনেক চেষ্টা করেছি, এরপর পর আমি ধন্যবাদ জানাই মহ পুলিশের এসপি সাহেব, দুইবার এখানে অভিযান চালাইছে কিন্তু তাদের ধরতে পারে নাই, একবার ধরেছে আর পরের বার ধরতে পারে নাই। আমি তাদেরকে আমার মোবারকবাদ, অন্তরের মঞ্চস্থল থেকে তাদেরকে আমি মোবারক জানাই। এখন দেখেন এই অর্থ কোথায় যায়, গালা ইউনিয়নের বালুর টাকা কোথায় যায়, প্রতিদিন করে না হলেও 10 লক্ষ টাকার বালু বিক্রি হয়, এই টাকা কোথায়, কে নিচ্ছে, কার নাম বলবো। এর পূর্বে কিছুগুলি বক্তা বলে গেছেন, আমাদের সম্মানিত এমপি সাহেবের পুত্র সুমনের কথা যে তার নেতৃত্বে এই বালু রাখে, তার এমপি সাহেবের পুত্রের নেতৃত্বে যদি গালাইন থেকে বালু উত্তোলন করা হয় নিশ্চয় এমপি সাহেবের এখানে ইন্ধন আছে, তার সাহসের ছাড়া তার ছেলে এখান থেকে বালু উত্তোলন করার সাহস পাবে না। তিনি হলেন আমাদের সিরাজগঞ্জ 6 আসনের এমপি সংসদ সদস্য, উনি ওনার 13টা ইউনিয়নের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এমপি মহোদয়, রক্ষণ করে হয় তাহলে আর সেটা রক্ষা করা যায় না। আমি সেদিন সাংবাদিক সাহেবের পাশে বসেছিলাম, আমাদের সম্মানিত সংসদ সদস্য মহোদয় দারোগা সাহেবকে ফোন করলেন, আপনার চাকরি থাকবে না, আপনি কার নির্দেশে আপনি তলার ধরার জন্য গেছেন, উনি ভয় পায় গেলেন আর আমার বিরুদ্ধে যা বলা উনি বলছে। পরে আমাকে বললেন যে ভাই আপনার সাবধান হয়ে যান, এমপি সাহেব আপনার পার খুশ রাজ, আমাকেও ডাকে, আমার তো আর চাকরি থাকবে না। তখন আমি বললাম যে চাকরি খাওয়ার মালিক এমপি সাহেব নয়, এমপি সাহেব হলেন আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করে দেওয়ার,
চেয়ারম্যান চাকরি খেতে পারবে না আর আমারও চেয়ারম্যান খেতে পারবে না কারণ জামে জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান উনিও জনগণের ভোটে নির্বাচিত এমপি আমরা অনেক কষ্ট করে এই গালাইনের মানুষ চারুগালাইনের মানুষ কষ্ট করে বিএনপির মাধ্যমে তাকে ভোট দিয়ে বানাইছি আর এই বদলেতে আজ গালাইন থেকে এমপির প্রতিষ্ঠার এমপির সহযোগিতার গালাইনের মানুষকে পথে বসে দান করে আবার চেষ্টা করছে বলিহারি প্যাটেন স্যার আমি ধিক্কার চালাই কোন শ্রেণীর মানুষ যারা মানুষকে ভালোবাসে না যারা মানুষকে দেখতে পারে না খালি মুখের সুন্দর সুন্দর কথা তিনি কোনদিন এদের দেখেন